রংপুরের একটা ঘটনা, যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি, ডক্টর টেস্ট করার জন্যে গাড়ি থামিয়েছি, দৌড় দিয়ে একটা ছেলে আসছে, দূর থেকে আমাকে দেখেছিল, এসে গ্লাসে লক করছে। গ্লাস খুলে বললাম কি সমস্যা বলেন, তো বলছে হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ে আসছি একটা খালি মাসআলা জানার জন্যে, যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, তো এটার সলিউশন কী হবে। অনেককে জিজ্ঞাসা করেছে, অনেক অনেক রকম কথা বলেছে, আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি। কী ঘটনা ভাই? তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে, মাদকাসক্ত ছেলে, মানে এডিক্টেড, ড্রাগ এডিক্টেড, সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে। তো এটা শোনার পরে আমি আসলে কী অ্যান্সার দিব, আমি প্রায় দুই মিনিট চুপ করে বসে আছি। আজ বলবেন কি বলবেন এখন বলেন তো, এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে, কি করবে এখন সে। দুই মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম, যে আল্লাহর কাছে খালেজ হবে, তওবা করতে বলেন, এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে না, অরুচিকর মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি, মায়ের সাথে জেনাও করছে, খারাপ লাগছে না আমরা? বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে? মহিলাদের অবস্থা দেখেন, গ্রামে গঞ্জে সব সুদি এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য, জমি জমা ভিটে মাটি গরু ছাগল সব খোয়াচ্ছে, তারপরেও খেতে হবে, কারণ ওই যে আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে? এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ, অর্থনৈতিক ফাসাদ। দেখেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না, ম্যাক্সিমাম কতজন মানুষ পাঁচক্ত নামাজ পড়ে এটা এখন জরিপ করার ব্যাপার। দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে জানে না। কথাগুলো রূপকথা মনে হচ্ছে, বাস্তব বাস্তব জীবনে নেমে এসে দেখেন, বলছে বলি না আমরা তাওহিদি জনতা মাঠে আছে, তাওহিদি জনতা মসজিদেই নাই, কে বুঝলেন কোন মাঠে আছেন। তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফরজিয়াত এই কনসেপ্টই নেই, বরং এখন চেতনা এমন যে গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচি আর, মানে এখন এই যুগ চলছে। একটু আমি দেখাচ্ছি যে কীভাবে এই জায়গায় আসছে। দেখেন একটা সময় ছিল যে মানুষ এই যে সিগারেট খেত, স্মোক করতো, আমরা ওই জেনারেশনটা দেখেছি, যে স্মোক করতো চুপ 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 করে ওই চায়ের দোকানের কর্নারে, এই বাথরুমে ঢুকে, ওই মাঠের ওই কর্নারে গিয়ে, কেউ যেন দেখে না ফেলে। তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো, ওপেন স্মোকিং, সবাই ভাইয়ের সাথেও স্মোকিং, বন্ধুর সাথেও স্মোকিং, পরে বাবার সাথেও দেখা যায় ছেলে স্মোকিং, এ একটা যুগ আসলো। দেখেন তারপরে আস্তে আস্তে নতুন নতুন মদ আসতে লাগলো, গাঁজা, হিরোইন, প্যাথেডিন, হ্যাঁ, হুইস্কি ইত্যাদি ইত্যাদি, ফেন্সিডিল, ইয়াবা, এখন ইয়াবার যুগ, আরও আপগ্রেডেড কোনো মদ আসছে, এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই, এগুলো তো ফ্যাশন। যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদকসেবী। আর বাই দ্য ওয়ে আমাদের দেশে কিন্তু নিবন্ধিত 190টা 12 আছে, হ্যাঁ, এবং দেশি 204টা ব্র্যান্ড চলছে, আর বিদেশি 38টা ব্র্যান্ড চলছে, পারমিট পেয়েছে 85,070 জন। এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় 76, 21 বছর হলে যদি কেউ পারমিটধারী হয় সে মদ খেতে পারে, কোনো সমস্যা নেই, এটা নাগরিক অধিকার আপনার। আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে 7টা, মানে ওভাবে খাবেন, এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে এই 7টা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন। এগুলো ডিপার্টমেন্ট আছে, সদর দপ্তর আছে, সব গোয়েন্দা সংস্থাও আছে। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে। তো এটা একটা সার্কাস, মানে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের যুগ, এই বিশ্বে যা হচ্ছে না, খালি চোখ দিয়ে যা দেখছেন এর বেশিরভাগই সার্কাস। যেটা বলছিলাম এখন ইয়াবার যুগ চলছে না, একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে, চিঠি দিয়ে, কেউ যেন না জানে, তাই না? ঠিক, তার মানে এগুলো পার করে আসছে তারা, তো লুকিয়ে লুকিয়ে ছিল, কেউ যেন দেখে না ফেলে, কফি শপে বসলেও খুব সাবধানে, রিক্সায় বসলে কেউ যেন না দেখে,
তারপরে একটা যুগ আসলো যে জানলে কোনো সমস্যা নেই, বাসায় ওপেন, আমার গার্লফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, আমরা বিয়ে করবো, আমরা প্রতিশ্রুতি দিয়েছি একে অপরকে, ও নো প্রবলেম। তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি বিয়েই তো করতে যাচ্ছি, তো সেক্স করলে সমস্যা কোথায়? তখন আবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হলো। মেয়েরা যদি বাইরে বের হতো তাহলে যদি কোনো মেয়ের শর্ট কামিজ থাকতো বা আটো শটো পোশাক থাকতো, সে গিলটি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে, কেমন লাগছে। কারণ বেশিরভাগ মানুষ এমনটা করতো না, ওই কয়েকজন করতো। আস্তে আস্তে একটা যুগ আসলো যে না, এখন বেশিরভাগই করে, ছয়ে গেল এটা। তারপর একটা যুগ আসছে সরাসরি সেক্স, প্রেম টেম কিছুই নাই, এখন খালি সেক্স, পতিতালয়ে যাবো, সেক্স করবো, চলে আসবো, গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক লাগে সেক্স, তারপরে বাজ বিচার করে দেখবো কোনটা ভালো। আর বাই দ্য ওয়ে আমাদের দেশে 14টা পতিতালয় আছে, হ্যাঁ, আর এগুলো আমি বানিয়ে বলছি না, আপনি গুগল করলেই দেখতে পারবেন। তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি, তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোটো হলো, তারপর আরেকটু টাইট ফিটিং, ঠিক আছে, আরেকটু শর্ট, আরেকটু শর্ট, করতে করতে এখন রেভলিউশন আসছে, এটাও খুলে ফেলে দিতে হয়, এটাও রাখা যায়। আমি আপনাকে বলে দিই হাদিস থেকে এরপর কি হবে। ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশ্যে জেনা আর অশ্লীলতার ছয়লাভের যুগটা আসছে এখন, এরপরে হবে কি, মানুষ রাস্তাঘাটেই জেনা করবে, রাস্তাঘাটে, এইখানে কেউ সেক্স করতেছে, ওইখানে কেউ সেক্স করতেছে, ওইখানে দেখবেন, এইখানে দেখবেন, বিশ্বাস হচ্ছে না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেয়ামত হবে না ততদিন পর্যন্ত, যতদিন মানুষ রাস্তাঘাটের আনাচে কানাচে জেনা করবে না। তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে সে কে জানেন? যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো করছো, একটু দেয়ালের পিছনে যাই করতে পারতে না, এ হবে সবচেয়ে ভালো মানুষ। হাদিসে এমন ভাষা এসেছে, যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাসাদপূর্ণ হয় নাই, আস্তে 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 আস্তে। দেখেন প্রথমে মাদক গোপনে দেন প্রকাশ্যে, তারপর একটা ফ্যাশন হয়ে গেল, সবাই খাচ্ছে, কে কি বলে। প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি, 100 বছর আগের যুগে যান দেখবেন ম্যাক্সিমাম পর্দা করতো। তারপরে আস্তে আস্তে রেভলিউশন, ফ্যামিনিস্ট রেভলিউশন, কাপড় ছোটো হতে 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 এখন বিকিনির যুগ আসতেছে, সবাই বিকিনি পরে ঘুরবে, কে এগুলোর বলার আছে? আমার পোশাক আমি পরবো, আপনার বলার কি অধিকার আছে? আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত। এরপরে আসবে ওই যুগটা যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলের মাধ্যমে ওদের সামনে কিয়ামত হবে ইনশাআল্লাহ। মানুষ এইভাবে ফাসাদে জড়িয়েছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এই জিনিসগুলো অমুসলিমরা করুক, খ্রিস্টানরা করুক, বৌদ্ধরা করুক, ইহুদিরা করুক, আমাদের কিচ্ছু যায় আসে না। ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলাক, আমাদের কিচ্ছু যায় আসে না। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে মুসলিম মেয়ে কীভাবে এগুলো করতে পারে দেখবেন। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর তো জিকিরের কোনো খবরই নাই, তারপরে দিব্যি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এটা ফ্যাশন, দুর্নীতি, এটা কমন, সবাই করে, আমি একটু করলে সমস্যা কোথায়? সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি, মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যখন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে তখন তার কাজগুলোও হবে এরকম। একজন রাইটারের বই পড়ছিলাম, তিনি লিখেছেন যে এখন চলমান যে সময়টুকু চলছে, এটা কিন্তু অনেক আগের বই, ওই সময়ের কথা তিনি বলছেন যে এখন যে চলমান সময় চলছে, এ যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেয়া যায়, তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না। আমি বুঝাতে পারিনি মনে হয়। আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেওয়া হয় আর আমাদের কুৎসিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয়, এত বিভৎস দেখাবে সামনে কেউ যাবে না। তো যেটা বলছিলাম, ধর্ম মুসলিমদের মধ্যেই ফাসাদ চলছে, ইকোনমিক সেক্টরে ফাসাদ, রিবা, দুর্নীতি, সুদ, ঘুষ, কমন, এগুলো সবাই করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিন্তু আমরা, আমরা কিন্তু আল্লাহর সেই বান্দা যাদের পিতাকে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে সেজদা করিয়েছেন জ্ঞানের কারণে। সমাজের ক্ষেত্রে যান দেখবেন সমাজের কাঠামোগুলো ভেঙে পড়ছে, প্রতিবেশী কে থাকে সেটাও মানুষ এখন জানে না, যে আমার পাশের পাশে আছেটা কে। একজন আরেকজনের উপকার করা, কাউকে ছাড় দেয়া দিন দিন কমে যাচ্ছে দেখবেন, কারো উপকার করা এটাকে মানুষ বিরক্তি মনে করছে। আর রাস্তাঘাটে চলবেন, কেউ ছাড় দিতে রাজি নয়, যে আপনার আগে যেতে পারবে সে সফল।
ভাবখানা, কেউ ছাড়তে তারা জন্য রাস্তার নিচু থেকে উঁচু শ্রেণী পর্যন্ত কেউ অন্যের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিব, ছাড় দিব, এটা চিন্তা করা যাচ্ছে না। এখন সমাজের কাঠামো কিন্তু ভেঙে গেছে, রাস্তাঘাটে দেখবেন বেপরদামি, প্রিমিক্সিং, জেনা, অশ্লীল মুভিজ, সমাজের কাঠামো বলে কিছু নাই। এখন যা আছে একটা খোলস, ভিতর থেকে এটা পুরো পচে গেছে। কিন্তু পচলো কার কারণে? আমার কারণেই তো, আমার আপনার কারণেই পচেছে তো। কীভাবে হচ্ছে আমি সেদিকে যাচ্ছি। পলিটিক্সে যান, গ্লোবাল অ্যাফেয়ার্সে যান, ফাসাদ আর ফাসাদ। বিশ্ব নিয়ন্ত্রণের এখন একটাই কাজ, যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা। কার কার মাঝখানে যুদ্ধ বাঁধাবে আর কোথায় কোথায় অস্ত্র বিক্রি করবে, এটাই টেন্ডেন্স। কিচ্ছু না, মানুষের জীবনে কোনো মূল্যই নেই এদের কাছে। একটা বোমে যে ইয়েমেনের হাজার হাজার শিশু মারা যাচ্ছে, কোনো ফিলিংসই নাই। বাচ্চাগুলো মরে গেল, কী হয়েছে? মানে পিঁপড়া দোলে দিলে যেমন মানুষের কোনো ফিলিংস থাকে না, মানুষের জীবনের মূল্য এমন হয়ে গেছে। একে নবী সাল্লাল্লাহু আলাইহি এটা বলেছিলেন যে শেষ জামানায় হারাজ বেড়ে যাবে, হারাজ মানে হত্যা, কাতেল যে হত্যাকারী সে জানবে না লিমা কাতালা, কী জন্য সে হত্যা করলো, মাকতুল সে জানবে না যে লিমা কুতিল, কী জন্য তাকে হত্যা করা হলো। আর নিয়ন্ত্রণ শক্তি যারা সমস্ত বিশ্বটাকে ওদের দাসত্বের মধ্যে আনতে চায়, আর এই দাসত্বের পথে একমাত্র বাধা হচ্ছে মুসলিমরা, বাকিরা তো আর বাধা না। এই কারণে মুসলিম সমাজের মধ্যে এগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে, পর্ন, জিনা, মাদক, এটা সেটা, যাতে করে মুসলিমদের আধ্যাত্মিক যে শক্তিটা এটা না থাকে। যখন আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি থাকবে না, তখন আপনি পরাজিত। তো সুদ ছড়িয়ে দিচ্ছে সারা ওয়ার্ল্ডে। সুদ কি আর বাংলাদেশ থেকে এসেছে? সুদ পশ্চিম থেকে আসছে। পর্নোগ্রাফি কি বাংলাদেশ থেকে আসছে? পশ্চিম থেকে আসছে। পৃথিবীর প্রথম পর্ন যে মুভি, এটা তৈরি করেছে ব্রিটেন, সরি আমেরিকা। 7 মিনিটের ক্লিপস ক্যালিফোর্নিয়া শ্যুট করা হয়েছে, এবং তারপর আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া হয়েছে। সারা বিশ্বে এই পর্নের বিজনেস হয় $97 বিলিয়ন প্রতি বছর, যার মধ্যে $12 বিলিয়ন প্রফিট করে আমেরিকা। খোলামেলা কথাগুলো, এটা ইন্ডাস্ট্রি একটা। এটা দিয়ে মুসলিম যুবকদের নৈতিক চরিত্রটাকে শেষ করে ফেলা হচ্ছে। আমাকে খুব ভালো মনে হচ্ছে, আপনাকে খুব ভালো মনে হচ্ছে, অমুক হুজুরকে খুব ভালো মনে হচ্ছে, চোখে এসব পড়ে নাই এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না এই যুগে। এটা আমার বক্তব্য, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। যদি এমন কেউ থেকে থাকেন যে এইসব মানে কি বলবো, ইন্টারনেট সেকশনের সাথে কোনো সম্পর্কই নাই, তার ব্যাপারটা হয়তো ভিন্ন। বাকি সবার চোখে এগুলো পড়ছে এবং এটা কমন, এবং এগুলো কিন্তু দিন দিন গ্রামে বাড়ছে বেশি। কারণ কি, শহরের মানুষ এগুলো দেখতে দেখতে অভ্যস্ত যে মেয়েরা এমনি হাঁটে অমনি হাঁটে, এরকমই ড্রেস পরে, আর গ্রামে তো এইসব কম ছিল। যখন গ্রামে এই পর্ন চলে গেছে, তখন গ্রামের যুবককে আর কে ঠেকায়? এখন সে প্রতিদিন দেখা যাচ্ছে গ্রামের গঞ্জে ধর্ষণ বাড়ছে, মেয়র কাছে একটা ভোগের বস্তু, পশুত্তর দমন করতে পারছে না, আক্রমণ। আর এসবের যেহেতু ইসলামিক কোনো বিচার হচ্ছে না, ইসলামিক লস কেমন, যে একজন চুরি করেছে, জুমার দিন নামাজ হবে, নামাজের পরে সমস্ত এলাকার লোকজন দাঁড়িয়ে থাকবে, সমস্ত এলাকার লোকজনের সামনে তার হাতটা কেটে ফেলে দেওয়া, এলাকার সব লোক দেখবে যে চুরি করলে এই শাস্তি হয়, ভয় আর চুরি করতে যাবে। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারও কেসাস করতে হবে, এবং সেটা সবাই জানবে যে ও হত্যা করেছে, এ তাকে কেসাস করেছে। কেউ কারো চোখ উপরে ফেলেছে, ওরও চোখ, কেউ কারো হাত ভেঙে ফেলেছে, ওরও হাত, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, কেসাস। ধর্ষণ করেছে, জনসমক্ষে সবার সামনে নিয়ে এসে দেনান্দেন কোর্ট বসিয়ে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড, সবাই দেখবে যে মৃত্যুদণ্ড। প্রয়োজনে এই যে প্রজেক্টর লাগিয়ে লাগিয়ে দেখাতে, এই যে এই কাজ করেছে এই শাস্তি। রাস্তাঘাট ইফটিজিং হচ্ছে, মোবাইল কোর্ট থাকবে, ইফটিজিং হচ্ছে, রিপোর্ট প্রমাণ ধরা হবে, সাথে সাথে বিচার। এরকম একটা মাস করলে পরে দেখবেন অপরাধের মাত্রা বাড়ে না কম, আল্লাহর কসম করে বলছি এটা ইনশাআল্লাহ 80% কমে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা করলে কি হবে জানেন? ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা, ওরা বলবে যে এই স্টেটের দিকে নজর রাখো, এরা মৌলবাদী হয়ে যাচ্ছে, এরা সন্ত্রাসী হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তুমি মিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও, তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না? সবখানেই ফাসাদ। হকটাকে মানুষ বাতিল মনে করছে, বাতিলকে মানুষ হক মনে করছে। সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। এখানে মুসলিমদের জীবনের মূল্য কমে গেছে।